তো আজও প্রচুর বাবাকে মনে পড়ছিল এখানে। গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও বিন্দাস আছি। এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখো, আর এখন বাজে দেড়টা, দেখিয়েই দিই তোমাদের। একটা 35 হয়ে গেছে, তো 2:30 হচ্ছে আমাদের শো, মানে আমরা আজকে যাচ্ছি, ফার্স্ট টাইম আমি জয়ের সাথে যাচ্ছি ফিল্ম দেখতে। যদিও এটা আমার 4th টাইম, মানে আমি 3টে এর আগে ফিল্ম দেখেছিলাম, মানে সারা লাইফে 3টে দেখেছি, আর আজকে জয়ের সাথে ফাইনালি ফার্স্ট যাচ্ছি। তো টনিক দেখতে যাচ্ছি আমরা, কল্যাণীতে যাব, কল্যাণী সঙ্গমে এসছে। তো টিকিট কাটা হয়ে গেছে, অনলাইন বুক করে নিয়েছে, তো সেই কারণেই আমরা আর কি রেডি হয়েছি। ডোডো থাকবে, ডোডো থাকবে মায়ের সাথে, আর শর্মিষ্ঠা ছোটু আজকে বাড়ি চলে গেছে ওরা আর কি, তো সেই জন্য আজকে বাড়িতে আর কেউ নেই, মা আছে। তো ডোডো আর মা থাকবে, তারপরে ডোডোকে আবার সন্ধ্যেবেলা একটু ঘুরিয়ে নিয়ে আসবো। বাস এই হচ্ছে আমাদের আজকে, টনিকের কাছে যাচ্ছি, আগে আমরা দেখি তারপর তোকে নিয়ে যাবো। এটা 25 সালে তুই ছিঁড়ে যাবে, তো এর মধ্যে কি আছে দেখাই তোমাদের, এটা আমি নিয়ে যাবো। ওয়ান ফিল্ম দেখতে যাচ্ছি নাকি খেতে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। আর এই যে ওখান থেকে কিনতে বড্ড গায়ে লাগে গো, তো সেই জন্য কিনে নিয়ে এসছে জয় এগুলো, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। বাস এটা নিয়ে আমরা চলবো, মানে দেখবো ফিল্মটা। চলো আজকে ফিল্মটা দেখবো, তারপর তোমাদের আপডেট দেবো কিরকম লাগলো, মানে ফিল্মটা হলো। শুনছি তো খুব ভালোই হয়েছে, তো আই হোপ কি ভালোই যেন লাগে, কারণ খুব বোরিং সিনেমা হলে গিয়ে বই দেখার মতন কোনো ইন্টারেস্ট আমার আর জয়ের কারোরই নেই। তো ছুটির দিন তো ভাবলাম তো যাই একটু অন্যভাবেও কাটাই, কি বলবো টিভি দেখছে। চলো বেরোই। মা আসি, টাটা। একটু ঝুলিয়ে দেবে, পৌঁছে গেছি আমরা, মাত্র 10 মিনিট লাগলো, মাত্র 10 মিনিট। ও বলেছিল 2:15 বেরোলে আমরা পৌঁছে যাবো, তো আমার তো সবে তো একটু তাড়া, তো তা বেরিয়ে গেছি 2:00 বাজে। 83টা ভালো হয়েছে, 83 ফিল্ম না আমি শুনিনি, যাই হোক। এই দেখো স্টেশন, কল্যাণী স্টেশনের একদম গায়েই এটা, এখন ঢুকতে দেবে। আমি তো বলেছি এটা আমার 4 নম্বর মুভি দেখা, মানে হলে গিয়ে। তোমার ওই 8-10টা হবে, মানে লাস্ট থেকে গেলাম 2013-14 থেকে। আমি দেখেছিলাম হচ্ছে 2015-এ। হ্যাঁ, বদ্দা বৌদি আর আমি, তাও মেহাদি ছিল, আমাকে নিয়ে গেছিল জোর করে, মানে আমার সিনেমা হলে কিন্তু ভালোই লাগে না। তবে হ্যাঁ দেখতে লাগে, মানে এত কষ্ট করে পয়সা দিয়ে কত দিন বানায়, মাঝে মধ্যে একটু দেখা ভালো। এই তো এরপরে গোড়া দেখবো, এটা সিনেমা হল নয়, এখানে অন্ধকার হয়ে গেছে ফট করে। টাইমটা দেখাই আগে, সরি 2:30 শো, 2:38 অলরেডি হয়ে গেছে। কি হয়েছে তাই, মানে আমরা আমাদের কোনো অভিজ্ঞতা নেই, এরকম হয় জানি না। হয় হয় তাড়াতাড়ি আসো না।
दुनिया अब पहले जैसी नहीं रही है। यहाँ आजादी से जीने वाले लोग अब तैरती पॉजिटिव चार्ज वाली चीजों और एरोन से भारी तादाद में चीजें बनाते हैं और इन्हें एक बार हमारे कनासून एटा तो ये तो ভিডিও কল করেছে দেখো টোটো বলছে আমাকে টনিকের কাছে নিয়ে গেলে না তো যাই হোক একটু রিভিউটা দিই সরি রিভিউটা একটু দিয়ে দিই তোমাদেরকে মানে হাসি কান্না মজা পুরো সবকটাই আছে রীতিমতো আমি কান্না করে দিয়েছিলাম জয়ও কাঁদছিল কারণ আমাদের এত পাওয়ার কথা মনে পড়ছিল মানে কি বলবো আর পুরো সেকেন্ড পার্টটাতে পুরো মানে ওই জাতীয় সব দেখলে তোমরা বুঝতে পারবে তো আজও প্রচুর বাবাকে মনে পড়ছিল এখানে যাই হোক ভালো বই ফিল্মটা তোমরা অবশ্যই দেখো মা চা বানিয়ে নিয়ে আসলো যা কফি খেয়েছি কি বাজে খেতে গে ভাই ভেতরে কফি নিয়েছিলাম সরি বাবা আমি খাবো না বলেছিলাম তো একটুখানি বেড়েছে তাই দিল না আমরা কি এমন একটা ফিল্ম দেখলাম তো আমরা প্রচন্ড ইমোশনাল হয়ে গেছি বাড়িতে এসেও যাই হোক অ্যাকচুয়ালি কি বলতো এই ফিল্মটাতে আর কি যে আর কি আমাদের পরান দাদু আমরা সবাই বলি ওনার আর কি ইয়ে হচ্ছিল 46 ইয়ার্স আর কি অ্যানিভার্সারি পালন তো ওটাই বেস করে এই ফিল্মটা
তো আমাদেরও খুব ইচ্ছে ছিল যে ভাই বাবা মার 40 বছর এই বছরই তো ছিল, তো সেটা একটু ধুমধারকা করে করার মানে একটু লোকজন ডেকে ডেকে, কিন্তু সেটাও আমরা ফুলফিল করতে পারিনি, শুধু রান্না করেই আর কি দিতে পেরেছিলাম, কারণ তখন থেকে তো বাবা অসুস্থ ছিল। মানে সেইগুলো যখন দেখছিলাম না মানে আর কি আমাদের পুরো আমাদের সাথে সাথে মাথার মধ্যে আর কি ওই জিনিসগুলোই খেলছিল। তো যাই হোক, এখন আমাদের এই টনিককে নিয়ে বেরোতে হবে। একটু মাথা খারাপ করে দিচ্ছে যে তোমরা আমাকে টনিকের কাছে কেন নিয়ে গেলে না, তোমরা আমাকে টনিকের কাছে কেন নিয়ে গেলে না। তো ওকে নিয়ে এখন একটু যাই, বাস টনিক দিয়ে দিই। বিদ্যুৎ যাবে নাকি আমরা? বিদ্যুৎ যাবে নাকি? চলো না, চলো ঘুরে আসি একটু বাড়ি থেকে। শনিবার রোববার না ঘুরলে তো তোমাদের আবার আমি কিন্তু ভিডিও করবো। ভাইয়ের দোকানটা এখন জাস্ট দেখো, একদম কম্বল টম্বল একদম ঠাসা ঠুসা হয়ে গেছে, হেভি লাগে দেখতে এখন। হাইফাই হাইফাই বড়লোকের দোকান এখন, হেভি হেভি। একটা দেখো, এগুলো তো অসাধারণ লাগে, এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে যেটা, এগুলো বেবি বাচ্চাদের কম্বল। আজ উল্টে গেছে পাতা। আজকে টোটোর অনেক বায়না ছিল, তো সেই বায়নাটা মিটে গেছে জাস্ট এই একটা ছোট্ট ব্রাউনিতে। বাস ও খুশ, আমরাও খুশ। ওই যে এখন ও খাবে, আগে 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 জামা কাপড় ছেড়ে নাও, তারপরে হলো পারবি তো? তুই দেখা তখন বলছিলি পুরোটা খাবি পুরোটা খাবি, ওই যাবে কেন, আমি কেটে দিচ্ছি দাঁড়া। ও একটা কোনো কথাও ঠিকঠাক বলতে পারে না। তো আমরা তো ক্রিসমাসে কেক আনিনি, বাবু যে কেকটা পাঠিয়েছিল ওটাই আর কি সবাই সবাই না আমি আমি আমার বর খেয়েছে মোটামুটি 80%, আর একটু একটু কেউ খেয়েছে, ভাই 10% এরকম খেয়েছে, তো সেই কেকও হয়ে গেল। তাই তো ক্রিসমাস কেক হয়ে গেল, ব্রাউনি দিয়ে স্লাইস করাই আছে বাবাই, কোনো গুঁড়ো তারা নেই। নাও হ্যাপি বার্থডে। আমাকে দিচ্ছ কেন? আমি তো চাইনি। খাবে তো নিশ্চয়ই? না, ব্যাপক খেয়ে দেবো, ব্যাপক খেয়ে দেখ। কি অবস্থা, এটা ঘর না অন্য কিছু? এখন আমরা দেখবো একটু পরেই শুরু হবে, এই যে দিদি নাম্বার ওয়ান শুরু হবে, তারপরে দাদাগিরি হবে, এখন আমরা বসে বসে দেখবো। কাকু গরম লাগতেছে, তুমি কাকু আমি ভালোভাবে ঢেকে ঢুকে দিয়েছি, গরম লাগছে, চলবে না বাবা। আবার খেয়ে নাও কিন্তু, ওকে না পড়া হয়ে গেছে, হয়ে যেত পড়া, খুব সুন্দর একবার পড়েছে আজকে। যাই হোক চলো, আজকের মতন আমরা এখানেই টাটা করছি, গুড নাইট, গুড নাইট। আগামীকাল একটা জমজমাট ব্লগ নিয়ে আসতে চলেছি, তাই নাকি? ওয়েট ফর দ্যাট। ওকে ওকে, লে পড়, চলো টাটা।